অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট বা তোমাদের ফাইনাল এক্সাম যেটাই বলো না কেন তার গণিত বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা সাইশন নিয়ে আলোচনা করব এর আগে আমি অন্যান্য সমস্ত বিষয়ের কিন্তু ভিডিও করে দিয়েছি না দেখে থাকলে আমাদের প্লেলি সেকশনে যাও সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আমরা গণিত বিষয়টি প্রশ্ন উত্তর সহ আমি আলোচনা করব তো তোমরা সকলেই জানো সত্তর নম্বরে পরীক্ষা হবে এবং আড়াই ঘন্টা সময় থাকবে তো দেখো তোমাদেরকে আমি প্রশ্নে যাওয়ার আগে সকলকে অনুরোধ করবো চ্যানেল নতুন যদি এসে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিতে ভুলো না এক নম্বর প্রশ্ন বলেছে দেখো যে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটিতে কিন্তু এক নম্বর করে রয়েছে এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে যে সাঁত্রিশ দশমিক আট মিটারের একশো দশ পার্সেন্ট সময় কত মিটার তারপরে দেখতে পাচ্ছো এক পাত্র সর্বত্র সিরাপ ও জলের অনুপাত কত জলের আনুমানিক ভাগ হার কত তো তারপর তিন নম্বর প্রশ্ন এভাবে কিন্তু রয়েছে তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটি প্রশ্নের আনসার চল করে নেব খাতা কলমে তো প্রথম প্রশ্নের উত্তর তোমরা করে নাও দেখতে পাচ্ছ আমি এখানে কাটাকাটি করে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি একচল্লিশ দশমিক পাঁচ আট মিটার হবে তারপরে দেখো জলের আনুপাতিক যে ভাগ হার সেটা হচ্ছে দুই দশমিক দুই বাই তিন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ এটার অ্যান্সার কত হবে বিন্দুটি দ্বিতীয় পদে অবস্থিত তারপরে দেখতে পাচ্ছ এটার মান কিন্তু শূন্য তারপরে ইয়ের টার কিন্তু আমি করে দেখিয়ে দিয়েছি তোমাদের কিভাবে দেখতে পাচ্ছ যে এখানে এন ইজিক্যাল টুয়েলভ হবে তো বাহু দুটি সংখ্যা হবে কিন্তু বারো তারপরে দেখো যে সাতের এফের অঙ্কটা ছিল এটার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দুকে বলে মূল বিন্দু ঠিক আছে তো এই আ্যানসারগুলো তোমরা করে নাও সাত ছটি প্রশ্নে কিন্তু অ্যান্স তোমাদেরকে এখানে করে দেখানো হলো তো এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং নিজেরা করে নাও এরপরে যেগুলো দুইয়ের দিকে চলে যাবো দুয়ের দিকে কী বলেছে তখন নিচের প্রশ্নগুলি উত্তর দাও তো এখানে দেখো পাঁচটি প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্নে কী বলেছে দেখো যে তিনটি ট্রাক্টর দৈনিক আঠেরো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে তার হিসাব লিখতে বলেছে দুই নম্বর বিয়েটা বলেছে দুটি গ্লাসের সর্বত্রে চিনি ও জলের অনুপাত রয়েছে এবং তিন ইস্টু চার হলে কোনটি বেশি মিষ্টি এরপরে দেখতে পাচ্ছ একটা মান নির্ণয় করতে বলেছে এরপরে দেখো যে দুটি সংখ্যার যোগফল ফল উননব্বই এবং অন্তর পনেরো হলে সংখ্যা দুটি মান খুঁজতে বলেছে এরপরে ইয়েরটা বলেছে দেখো যে পঁচাত্তর ডিগ্রি কোণের পূরক এবং সম্পূরক কোণের মান কত তো এইগুলো প্রশ্নের উত্তর চলো যে যতগুলো পারবো আমি তোমাদেরকে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব তো দেখো দুইয়ের দাগের এক নম্বর প্রশ্ন আমি অ্যান্সার কিন্তু করে দিয়েছি এখানে তিনটি ট্রাক্টর দৈনিক আঠারো বিঘা জমি চাষ করে তারপরে একটি ট্রাক্টার এবং কি নিয়মে করবে তো বিয়াল্লিশ বিঘা জমি চাষ করবে এটা আনসার কিন্তু হয়ে যাবে কাটাকাটি করলে বুঝতে পারবে এবার বিএডটা দেখো অ্যান্সার তো বিএডটা দেখতে পাচ্ছ এখানে আমি অ্যান্সার করে দিয়েছি তোমরা এটা লিখে নেবে সিএটটা দেখো মান নির্ণয় করতে দিয়েছিল তো মান এর আনসার এখানে কিন্তু হচ্ছে ঠিক আছে কিন্তু করে তোমরা করবে তো প্রথম সংখ্যাটি কত হচ্ছে না হচ্ছে কিন্তু এখানে লিখে দিয়েছি তো কতটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এরপরে সি এরটা দেখো তোমাদের ই যেটা রয়েছে সেটা ই এর আনসার তোমাদের আমাকে বলে দিচ্ছি এখানে তো এভাবে কিন্তু ডি এর আনসারটা এখানে রয়েছে ডি এর আনসারটার পরে এখানে কিন্তু ই এর আনসার রয়েছে তো পঁচাত্তর ডিগ্রি কোণের যে কোণ হচ্ছে সেটা পনেরো ডিগ্রি ও কোণ হচ্ছে 18 দশমিক

তো হ্রাস এবং বৃদ্ধির প্রশ্ন যখনই দেবে তখনই কিন্তু অবশ্যই এটা হ্রাসই পাবে আনসার তো সেটা আনসার করবে তোমরা আমি না বিবি বেতন শতকরা কত পরিবর্তন হলো সেটার আনসার কত পার্সেন্ট হলো আমি এর আগে কিন্তু অন্যান্য ইউনিট টেস্টে এই করে দিয়েছি তোমাদেরকে এক পাত্রে শরবতে ফাইভ ইস টু টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে এরপরে দেখতে সি এর যেটা রয়েছে আনসার কি হবে যে প্রশ্ন কি রয়েছে আয়েশা অনিতা অনিতা এবং অমল একা একা একটি কাজ যতক্রমে দশ বারো পনেরো দিনে করতে পারে তারা প্রত্যেকে দুদিন একা একা কাজ করার পরে কতটুকু কাজ বাকি থাকবে সেটা হিসাব লিখতে বলেছে ঠিক আছে তো এদের করবে নেবে এরপরে চলে যাবো আমরা চারেরটা তো চারেরটা দেখো কি রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ অঙ্ক তোমরা সকলেই পারবে আশা করছি তো দেখো উৎপাদক বিশ্লেষণের এই যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে দুটি করতে বলেছে এগুলো সহজ প্রশ্ন রয়েছে ঠিক আছে তারপরে আমরা চলে যাবো চারের দাগে যেগুলো আমি অ্যান্সার করে দিচ্ছি সেগুলো তোমরা কিন্তু অবশ্যই করো আর বাকি যেগুলো করে দিচ্ছি না সেগুলো তোমরা কিন্তু বাড়িতে করে নেবে চারের দাগের দেখো তিনটি প্রশ্ন রয়েছে কোনো দুটি করতে বলেছে এখানে কিন্তু প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণ চলো আমরা অ্যান্সারটি করে নেবো তো চারের দাগের বন্ধুরা এর প্রশ্নটার অ্যান্সার তোমরা দেখে নাও এখানে কিন্তু সুন্দরভাবে করে দেওয়া হয়েছে অ্যান্সারটা করে নেবে ঠিক আছে এরপরে দেখো চারের দাগের বিয়ের আনসারটাও আমি কিন্তু করে দিয়েছি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ তো তোমরা স্ক্রিনশট নিয়ে যে কোনো দুটি আর দেখো পাঁচেরটা কি রয়েছে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে ছয়ের দাগে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে তো চলো আমরা এই আনসারগুলি করব তো দেখো বন্ধুরা ছয় পাঁচের দাগে যে গসাগুটি নির্ণয় করতে বলেছে নির্ণয় গসাগু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি এ মাইনাস ওয়ান হবে আনসার তো তোমরা এভাবে করে নেবে তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছ ছয় দাগের প্রশ্ন কি বলেছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে সমাধান করতে দিয়েছে সরল করতে দিয়েছে তারপর সি এরটা বলেছে যদি এম প্লাস এন ইজিক্যাল টু ফাইভ হয় এম এন ইজিক্যাল ছয় হয় তাহলে এটার মান কী হবে তোমাকে লিখতে বলেছে সাতেরটা কি বলেছে যে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সে সাত গুণ দশ বছর পরে বাবার বয়স আমার বয়সে তিন গুণ হবে আমার ও বাবার বর্তমান বয়স লিখতে বলেছে তো সেক্ষেত্রে এটা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে এরপরে চলে যাবো আটের দাগে যে কোনো দুটি করতে হবে তো দেখতে পাচ্ছ আটের দিকে খুব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো এখান থেকে তোমরা দাগিয়ে নাও প্রমাণ করো যে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ বা পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর তো তারপর বলেছে দেখো বি যে প্রমাণ করো যে এন সংখ্যক বাহু বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি সমকোণে সমান তো প্রমাণ করতে বলেছে এটা তো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে তারপরে দেখো সিএটা বৈশকরণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্ত পরিমাপ কোন দুটির পরিমাপে যোগ ফলে সমান তো এই হচ্ছে তোমাদের আটের দাগে তিনটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আর নয়ের দাগে চলে যাবো প্রমাণ করতে দিয়েছে যে দেখো যে একটি চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহু দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্ত তারপরে দেখো বলেছে দশেরটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটাই স্টারমার্ক দিয়ে রাখবে একটি সরললেখা অঙ্কন করতে দিয়েছে কিভাবে দেখো আর এগারোটা বলেছে দেখো যে নিচে একটি দোকানের কিন্তু বিভিন্ন জিনিসের তালিকা তালিকা দেওয়া হয়েছে তথ্য তৈরি করতে বলেছে তো এখানে দেখতে পাচ্ছো কি কি তালিকা রয়েছে তাতে সাধারণ পাউডারি রয়েছে কেক রয়েছে বিস্কুট রয়েছে স্লাইস পাউডারি রয়েছে সেটাকে তোমাকে তৈরি করে লিখে দিতে বলেছে তো এই হচ্ছে তোমাদের সাজেশন আশা করছি এই কোশ্চেন তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে বিভিন্ন আহ স্কুলে তো সেই প্রশ্নগুলি তোমরা দেখে যাও আমি যতগুলি আনসার করে দাও আহ মতন ছিল সেগুলো আমি করে দিয়েছি বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো এবং এই প্রশ্নগুলি তোমাদেরকে কিন্তু সাজেশন হিসাবে তোমাদেরকে বলে রাখতে পারছি এবং স্কুলের স্যাররা যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু করবে তো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও আর চ্যানেলের সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না তো আর একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখা ছিল সেটা হচ্ছে তোমাদের আরো একটি বিষয় তোমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে সংস্কৃত বিষয় তো সেই বিষয়টি তোমাদেরকে আমি কালকের মধ্যেই তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে পারলে আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের পরীক্ষা কাছি আসছে এবং আরো অন্যান্য ক্লাসগুলোও বাকি রয়েছে সেভেন রয়েছে সিক্স রয়েছে ফাইভ রয়েছে সেগুলোরও কিন্তু কোশ্চেন আপলোড করার ব্যাপার রয়েছে তো আজকেই আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে ক্লাস এইট এরপর আমরা ক্লাস সেভেন সিক্স এভাবে কিন্তু ধরবো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু চার পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তোমাদেরকে আর ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দাও